আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বানানা কেক রেসিপি। তো কলা কলা অনেকেরই এতটা পছন্দ না, কলা অবশিষ্ট রয়ে গেছে, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই সুস্বাদু বানানা কেক রেসিপি। তো এর জন্যই আমি দুইটা কলা ভালো করে ছিলে এটাকে কেটে কুচি কুচি করে নিব, এতে ম্যাশ করতে আমার সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে কেটে নেওয়ার পর কাঁটা চামচ বা যে কোনো কিছু দিয়ে আপনি আস্তে আস্তে কলাগুলোকে ম্যাশ করে নেবেন। কলাগুলো ম্যাশ হয়ে আসার পর এতে আস্তে আমি মেজারমেন্ট কাপের 1:2 যে পাত্রটি রয়েছে এতে আমি সামান্য একটু গরম পানি নিয়ে দুধ অ্যাড করে দিব। আমি এখানে 10 টাকার 1 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ অ্যাড করছি। এরপর দুধটা ঢালা হয়ে গেলে ভালো করে মিশিয়ে কলার সাথে আমি অ্যাড করে নেব। এরপর ভালো করে কলা এবং দুধটাকে ভালো করে মিক্স করে নেব। এতে আমি 1 কাপ পরিমাণ আটা, 1/4 কাপ কোকো পাউডার, ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচটা রয়েছে এতে বেকিং সোডা অ্যান্ড 1 চিমটি লবণ অ্যাড করে মিক্সচারটাকে ভালো করে মিক্সড করে নেবে। এরপর যে এরকম হবে টেক্সচারটা, এরপর আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করব কফি। 1/2 যে কাপটা রয়েছে এতে গরম পানির সাথে কফি অ্যাড করে ভালো করে কফিটাকে মিশিয়ে ওই উপকরণটার সাথে একটু একটু করে দিয়ে মিক্সড করে নেব আলতো হাতে। এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনারা আস্তে আস্তে সুন্দর করে মিক্সড করে নেবেন। দেন মিক্সড করার পর সম্পূর্ণটা মিক্সড হবেই না। দেন এখানে আমরা 1 কাপ গরম পানি নিয়েছি, দেন এই যে একটু 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 করে অ্যাড করে দেন মিক্সড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 2-3 বারে একটু একটু পানি ঢেলে ঢেলে মিক্সচারটাকে মিক্সড করে নিয়েছি, যতক্ষণটা পর্যন্ত লিকুইডটা একদম মানে থিকও না থিনও না, একদম পারফেক্টলি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এই যে এরকমভাবে হবে আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা। মিশ্রণটা হওয়ার পর আমি এতে চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1 মুখ্য পরিমাণ প্রায়। দেন এটা ভালো করে মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্সড করার পর আমি আমার টেস্ট অনুযায়ী একটু মধু অ্যাড করে নেবো, যেহেতু এটা হেলদি অ্যান্ড আমি এটাতে সুগার ইউজ করি নি, দ্যাটস ওয়াই আমি একটু মিষ্টি মিষ্টির জন্য মধু অ্যাড করে নেবো। আমি 2 চামচ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। মূল কথা আপনার স্বাদ অনুযায়ী মধুটা অ্যাড করে নেবেন। এরপর যে একটা পাত্রে আমি তেল ব্রাশ করে, এরপরে বেকিং পেপার না থাকলে যে কোনো একটা কাগজকে কেটে আমি তেল ব্রাশ করে নেবো। এরপরে যে টেক্সচারটাকে আমি ঢেলে দিচ্ছি ভালো করে মুছে নিয়ে নিচ্ছি। মিশ্রণটি ঢালার পর পাত্রটিকে ভালো করে একটু নাড়িয়ে নেবো যাতে এর ভিতর থাকা সকল বাতাস বের হয়ে চলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন আমার উপকরণ তৈরি হয়ে গেছে, এবং যে পাত্রে কেক বেক করব সেটিকে প্রি হিট করে কেকটিকে আমি বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, আমার সর্বোচ্চ 20 থেকে 35 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। আপনারা কিছুক্ষণ পরপর চেক করবেন, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার কেকটি। এই যে আস্তে আস্তে আমি এখন একটা পাত্রে ঢেলে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এই যে এখন আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কতটা নরম বা কতটা সফট অ্যান্ড মজাদার হয়েছে দেখতে। এই যে আমার কেকটাকে আমি এখন 3 স্লাইসে কেটে আপনাদের এখন আপনার মন পছন্দ মতো ডিজাইন করে নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।